আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা এবার আমরা কি গান শুনবো? আচ্ছা এই গানটাই গাই তাহলে, যেটা গাইলে তুমি ওইটা, কারণ ওটা তোমার আওয়াজ। হ্যাঁ বলি এই কথাটা যে এই গানটা গেয়ে কিন্তু রানু মণ্ডল অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে আজকে সারা ভারতবর্ষের তথা বিশ্বের কাছে কিন্তু পৌঁছে গেছে। এক প্যার কা নাগমা হ্যায়, যেটা আমি প্রথমে একটু গেয়ে ওনার পরিচিতিটা বুঝিয়ে দিয়েছিলাম আপনাদের সকলের কাছে, সেই গানটাই আমরা ওনার কাছ থেকে এখন শুনবো। অতীন্দ্র সঙ্গে কোন গানটা গেয়েছি? এক প্যার কা নাগমা, এটাই গেয়েছিলাম। एक प्यार का नगमा है मौजू की रवानी है, एक प्यार का नगमा है मौजू की रवानी है, जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। বাহ অসাধারণ। সেই বিখ্যাত গান যে গানটা গিয়ে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছে রানু মণ্ডল আজকে একটা পরিচিত নাম, এবং স্বয়ং বোম্বে থেকে হিমেশ রেশমিয়াজি যিনি তার চলচ্চিত্রে অর্থাৎ মুভিতে হিন্দি মুভিতে তিনি তাকে সুযোগ করে দিয়েছিলেন গান গাওয়ার জন্য। আচ্ছা এবার আসবো একটুখানি বোম্বের অভিজ্ঞতা সম্পর্কে। ওখানে তো ধরো আমরা যারা শিল্পী ধরো তারা তো স্টুডিওতে কাজ করি, তুমি স্টুডিওতে এর আগে হিমেশ রেশমিয়ার সাথে কাজ করার আগেও তুমি তো কলকাতার একটা থিম সঙ্গে পুজো প্যান্ডেলে যে থিম সঙ্গে গান গিয়েছিলে, তখন প্রথম ওইটা বোধহয় তোমার প্রথম স্টুডিওতে কাজ? হ্যাঁ একেবারে এখানকার। হ্যাঁ তো ওইখানে অভিজ্ঞতাটা যখন প্রথম স্টুডিওতে ঢুকলে মানে কিরকম লাগলো? তুমি তো কোনোদিন আগের আগে ধরো মাইক্রোফোনে গিয়েছো, হয়তো এমনি গিয়েছো টুকটাক, কিন্তু স্টুডিওতে যে কাজ করার যে অভিজ্ঞতা, আমরা যেমন ধরো আমি শিল্পী সবসময় স্টুডিওতে যাচ্ছি, আবার তোমার টেলিভিশন চ্যানেলে গাইছি সবসময় সব জায়গায় যাচ্ছি, কিন্তু তুমি যে প্রথম যখন স্টুডিওতে প্রবেশ করলে তখন মানে সেই সময়কার অভিজ্ঞতাটা একটু বলো দর্শকদের। তখন যদিও সেটা আমার আমার জন্য অনেক মানে খুব কঠিন ডিফিকাল্ট ছিল, তবুও আমি গিয়েছি, কারণ কি আমি জানি গার জন্য গেছি গাইতে হবে, সে যেরকম পরিস্থিতি হোক যেরকম সিচুয়েশন হোক না আমাকে গাইতে হবে, যার জন্য আমি গিয়েছি। তো সে নিয়ে গেছিল অবশ্য কি নামটা মিঠুদাই নিয়ে গেছিল, সে ছিল আরো আরো সঙ্গে বোধহয় তপন এরাও ছিল, হয়তো তপন ভেতরে ছিল না, মিঠুদাই ওই সময়টা ছিল ভিতরে। তো সেই সময়তে আমি ওখানে গিয়েছিলাম গান। তো এখানে আমি কোন গান গিয়েছি এই এখন আমার সেটা মনে আসছে না, কিন্তু আমি গিয়েছি সেটা আমার মনে আছে গিয়েছি, কারণ ওখান থেকে ওরা রেকর্ডিং বলুন স্টুডিও ওনার স্টুডিও করার পরই তো ওদের ওটাকে বোম্বে পাঠিয়েছিল, তারপরে ওখান থেকে আমাকে নিয়ে গেছে, তারপরে এখান থেকে গেছি। আচ্ছা কোন গানটা আমার এখন কেন আমি ওইসব তারপরে যে কিভাবে ওরা রিলিজ করেছিল গানটাকে বা দেখার জন্য বললাম মোবাইল টিভি এইগুলো আমার কাছে না থাকার জন্য আমি অনেক কিছু যেগুলো খুবই ইম্পর্টেন্ট মানে জরুরি বা খুবই প্রয়োজন যেমন খবর নিউজ আমি কিছুই জানি। আমি একটু বলে দিই গানটার সাথে প্রথম স্টুডিওতে ঢুকে রানু মণ্ডল দিদি যেটা গেয়েছিলেন সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, যেটা আমি সেখানে হলো পুজো প্যান্ডেলে যেটা শোনা গেছে এবং শোনা যায় প্রত্যেকটা পুজো প্যান্ডেলে একটা থিম সং হয় দুর্গাপূজার উপরে বিভিন্ন রকম জিনিস নিয়ে, অনেক গান অনেকে বড় বড় শিল্পীরা গান কখনো রূপঙ্কর গাইছেন কখনো যোজো গাইছেন উষা উত্তুপ গাইছেন ইত্যাদি ইত্যাদি, মানে টোটাল পশ্চিমবঙ্গে যারা শিল্পীরা আছে বা বোম্বের যারা শিল্পী আছে, তো এরকম প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে পুজো গুলো হয় সেই পুজোতে একটা একটা করে থিম সং তৈরি করা হয়। তো রানু মণ্ডল দি মানে এটা গাওয়ান একটা ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে, তো রানু মণ্ডল দি এরকম একটা পুজো কলকাতা একটা বড় পুজোর থিম সং গিয়েছিলেন প্রথম ওনার স্টুডিওতে কাজ, এটা
তো এইটা ওখানেই সেটা বাজানো হয়েছিল এবং এটা হয়তো ওরা ইউটিউবে পরবর্তীকালে আপলোড করেছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আর এরপরে যেটা আপনাদের সঙ্গে যেটা সচেতন বার্তা একটু দিচ্ছি না মাঝখানে, এটা হলো বাংলাদেশের পরিস্থিতি খারাপের দিকেই, অর্থাৎ দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু তবু ভয়ের সৃষ্টি করব না এই কারণেই, যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ যদি সচেতন থাকি আমাদের কারোর কোনো কিছু হবে না। তাই সবসময় হাতটাকে স্যানিটাইজার করবেন, হাত ধোবেন, এবং যে জায়গাগুলোতে লকডাউন আছে সেই লকডাউনটাকে, যেটা রেড জোন আছে সেখানে সেটাকে ভালো করে মানবেন, আর যেখানে রেড জোন নেই তারাও খুব ভালোভাবে সতর্কতার সাথে থাকবেন, সবসময় হাতটাকে পরিষ্কার করবেন, স্যানিটাইজার করবেন, এবং অবশ্যই মাস্ক পরে বেরোবেন বাড়ি থেকে বেরোনোর সময়। আচ্ছা, এবার আবার আসি রানুদির কাছে। এবার তো ওখান থেকে তো গেলে বোম্বেতে, বোম্বেতে হিমেশজির সাথে যোগাযোগটা হলো কি? তার আগেও আমি কলকাতায় আরো দুবার গেছি। আচ্ছা, আমি ঠিক প্রপার কলকাতায় না, ওটা হচ্ছে ফাংশনের মাধ্যমে একবার কলকাতায় গেছিলাম, তোমার 3-4 বার যত সম্ভব, মানে একবার রেডিও সেন্টার, আচ্ছা, রেকর্ডিং এর পরে আবার একবার গেছি সেটা রেডিও সেন্টার থেকে গার পর আবার একটা কোন জায়গায় গেছি, তারপরে আবার একটা ওইখানে যখন আমি যাই তখন মিঠুদা ছিল সঙ্গে, তো আমাকে সে হয়তো বুঝতে পারছিল আমি কিছু একটু অল্প নার্ভাস ফিল বা ভয় কিছু পাচ্ছিলাম, তাও ভালো না কোনো, তার মধ্যে আবার খিদে পেয়েছিল প্রচন্ড, সে কি করবো ভেবে পাচ্ছিলাম, খিদে পাওয়ার জন্যই মানে আরো বেশি কষ্ট, তো পেটে খাবার না যদি থাকে তাহলে আওয়াজটা বার হবে কোথা থেকে। এইটা আমি অনেকদিন আগে যখন আমাদের এই জি বাংলা সারেগামাপা এবং হিন্দি যেটা চ্যানেল জি টিভি সারেগামাপা যেটা হতো, দর্শক আপনাদেরকে বলে রাখছি, এখানে অনেকে হয়তো সঙ্গীত শিল্পীরা আপনারাও হয়তো দেখছেন যে অনেক সঙ্গীত শিল্পীদের অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে, তারা অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে আজকে তারপরে একজন বড় সঙ্গীত শিল্পী হয়, অনেক লড়াই করে সেই জায়গাটা পৌঁছায়। হিমেশ রেশমিয়া জি বোধ হয় এটা বলেছিলেন যে বেটে, এটা হিন্দিতেই বলেছিলেন, যেটা তেরে ঘর মে পেহলে রুটি হোনা চাহিয়ে ইসকে বাদ তু গানা গা, তো এটার মানে হলো যে আগে পেটের খাওয়া তারপর গান বাজনা। তো সুতরাং রানু মন্ডল দি বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমি যেখানে বসে আছি, বাড়িটা একটুখানি ঘুরিয়ে আমি বলবো ক্যামেরাম্যানকে একটুখানি দেখাতে, যে এরকম পুরনো অনেক বাড়ি। ঠিক আছে, তো পেহলে ঘর মে রুটি হোনা চাহিয়ে, মানে আগে পেটে ভাত তারপর গান বাজনা। তো উনি অনেক প্রতিকূলতার সাথে এখানে উড়ে মানে উঠে এসেছেন, যে এইভাবে যে এই জায়গাটা বোম্বেতে অ্যাচিভমেন্ট করা মানে এটা কিন্তু ঈশ্বরের দান ছাড়া বা আল্লাহর দান ছাড়া বা যিশুর দান ছাড়া কিন্তু এগুলো সম্ভব কোনোভাবেই না। তো অনেকে হয়তো ওনাকে বিভিন্ন পত্র পত্রিকা বা ম্যাগাজিনে দেখেছেন যে বিভিন্ন রকম ভাবে ট্রোল করেছেন ওনাকে নিয়ে, অনেক কিছু ওনার সম্পর্কে বলেছে যে উনি অহংকারী বা ইত্যাদি, কিন্তু আদৌ যে মানুষটার সাথে আমি বসে আছি একটা মাটির মানুষ, উনি কিন্তু একটা সহজ সরল শিশুর মতো। সুতরাং আপনারা যেগুলো আপনারা দেখেন যে অনেক সময় অনেক বিভিন্ন রকম মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর জন্য অনেক রকম অনেক কিছু লেখে, তো সেইটা কোনো রকম কোনো কিছু আপনারা কান দেবেন না, উনি একজন সত্যিকারেরই একজন শিল্পী এবং সত্যিকারেরই একজন ভালো মানুষ।